এসে তো পুরো সিনেমার সিনের মধ্যে ঢুকে গেলাম মামা। কোন আর দু একটা সিনের মধ্যে থাকি। জেইনার চেহারা সে আসছে টিকটক করতে। এসব টিকটক সবার জন্য না, ওকে? ভাল লাগছে মামা, ভাল লাগছে। বুঝছি বুঝছি, এগুলো ভালো মানুষের জন্য না মামা, প্রতিবন্ধীদের জন্য। আরে কমরটা তো একটু দুলবে তো। জাস্ট শাট আপ, মাইন্ড ইওর ওন বিজনেস, ওকে? মামা, প্রতিবন্ধীদের দিকে আবার ইংরেজিতে কথা কয়। তাই তো মামা। আরে আমাদের ডাকতেছে বেরা টিকটক করার জন্য। এটা তো দেখতেছি। চল মামা, মজা লই। আরে কিছু বল না, তোরা চুপ করে আছিস কেন? হ্যাঁ কি সমস্যা? মানে আপনাদের জন্য এখন ভালোমতো টিকটক করতে পারবো না, তাই না? এই বাসা 40,000 টাকা দিয়ে ভাড়া। আমি তো 20,000 টাকা হলে এই বাসা ভাড়া থাকবো। আরে বেটা, আমরা বেচালাম না, বেচালো হয়তো পাপ করছি। তাহলে কি আমি 40 কেন দি, 50 দিলে বাসা আর দিব না? খারাপ সারা বাসা খুঁজছে নাকি? বাসা আমার আছে, চলো খুঁজি। আচ্ছা চল, আমরা কাজ করি, আমরা যাই। যা দিই, হ্যাঁ হ্যাঁ এই চলো চলো। আন্টি, তুমি তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ, তোমার স্কিন দেখছো কুচকে যাচ্ছে, আর এত কালো হইছে কেন? তাই তুমি ময়শ্চারাইজার ফ্রাই করতে পারো। ময়শ্চারাইজার দিয়ে কি হবে? এই বাসার সবচেয়ে অবহেলিত মানুষটা হচ্ছে আমি। বাসার সব কাজকর্ম তো আমাকেই করতে হয়, কেউ কিচ্ছু করে না। না 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 না, আমরা আর কোনো কাজ করি না, শুধু খাই আর ঘুমাই, সব কাজ আপনি একাই করেন। তুই খাস না ঘুমাস না তো আর কি করিস? সারাদিন তো শুধু এর ওর পিছনে লেগে থাকিস সারাক্ষণ। দেখ লাইলা, এগুলো বিষয় নিয়ে মোটেও খোঁচাবি না, আমার এগুলো পছন্দ না। যে যার কাজ নিয়ে বিজি থাক। হ্যাঁ আছি তো আমার মতোই, তোদের জ্বালায় কি থাকা যায় সারাদিনে? আমাদের জ্বালায় মানে আমরা আবার তোকে কি করবো? বেশি না একদম। কি করলি মানে? তুমি তো বললে আমাদের জালে তুমি বাঁচতে পারছো না, এক একবার এক এক কথা বলো কেন? আচ্ছা আচ্ছা হইছে, বাস বাস থাম তো, একটা কথা মুখ থেকে পড়তেই পারে না, তার আগেই টান্তি নিয়ে যায়। থাম। একটু ওই জঙ্গলটা ভালো করে কান পেতে শুনুন তো, কোনো প্রাণীর শব্দ শুনতে পান কিনা? না কিছুই তো পাইলাম না। কী করে শুনতে পাবেন আঙ্কেল? আপনি তো ওই জঙ্গলে বসবাস করতে করতে আপনি একজন প্রাণী হয়ে গেছেন। তুমি কিন্তু আমার এই কথাটা বলতে পারো না। শোনেন আঙ্কেল, আপনার সাথে এত আমার প্রীতির আলাপ করে লাভ নাই। আমি সারাদিন চাকরি করে এই রুমে এসে 2-3 ঘন্টার জন্য থাকি, আমার ঘুমের দরকার আছে। আমি টাকা দিয়ে থাকবো, এত পেইন কেন নিবো? আমি এই জঙ্গলে কোনো প্রাণীর সঙ্গে বসবাস করতে পারবো না। আর রাগ করো কেন? আমাকে রাগ করার কিছু নাই এখানে, আমি যে প্যারায় আছি সেই প্যারাটাই আপনার সাথে সমাধান এখনো পর্যন্ত আপনি করতে পারেন নাই। অনেক দিন থেকে বলতেছি আপনি তাদের সাথে কী ডিল করছেন সেটা আপনি ভালো জানেন, আমি জানি না। আমার জানারও দরকার নাই, আমি আপনাকে ফাইনাল একটা কথা বলে দিলাম। আমি 1 তারিখ থেকে থাকছি না, এটা আমার ফাইনাল ডিসিশন। এখন আপনি চুলের চুলাবেন না কি করবেন সেটা আপনার দায়িত্ব। কয়তলা? এই আমরা 5 জন আছি চাচা, 5 জন মিলে থাকবো। আমরা নিজেরা স্টুডেন্ট মানুষ,
দেখলাম তো তাই আসলাম আর কি। আচ্ছা আচ্ছা,
তোমরা দুইজন তো ভালোই কথা কইতে পারো, আপনি খালি প্রশ্ন করেন মামা, উত্তর দে তো, আপনি কইবেন উত্তর দিব। তাই আচ্ছা বাবা বলো তো, নিউটনের তৃতীয় সূত্র কোথায় উৎপত্তি হয়েছিল? আঙ্কেল আমরা তো বাসা ভাড়া নিতে আসছি, আঙ্কেল আমরা তো পরীক্ষা দিতে আসি নাকি? আসে আসে কম না, তুমি কম না পারলে। আচ্ছা আঙ্কেল, নিউটনের সূত্রে বাগানে যে আপেলটা ছিল, আপেলটা দেখতে কেমন ছিল? কেমন জানি ছিল? বিচি ছাড়া। ও আচ্ছা আচ্ছা, না না বুঝছি বুঝছি, ওই বো তোমরা পারবা কি পাবন তবে আমার কিছু শর্ত আচ্ছা শোন, আমি আর নাবিল হইতাছে ভিতরের মধ্যে থাকবো, আর তোরা দুইটা ওই বেড়া চোদ না কথা কইতে আসছিস, ক তোরা দুইটা হইছে পাশের মধ্যে থাকবে, বুঝছস না? বা 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 বা, মনে হইতেছে আমেরিকা থেকে প্রেসিডেন্ট আইছে জায়গা দখল করতে? না আমি ভিতরের রুমে যাবো, যার মন চায়। আমিও রিফতের লাগে একমত, আমি ভিতরের মধ্যে থাকবো। কিরে তোর এরম করতেছ কেন? ভিতরের রুমে ঠান্ডা লাগা বাতাস আছে লেগে তোর এরম করতেছ, তাই না? আরে মামা তুমি কাহিনী বুঝছ না, ভিতরের রুমের পাশে একটা বারান্দা আছে। ও বারান্দা দিয়া অসুস্থ এবার বুঝছো তো আমার সন্তানের বাবাকে, তোমার সন্তানের বাবাকে শুনে একটু। এই কাজটা কে করেছে শিলা? আর বলো না আন্টি, বাড়িওয়ালা পাশের ফ্ল্যাটে ব্যাচেলর ভাড়া দিয়েছে, আমার মনে হয় ওরাই এই কাজটা করেছে। কি বাড়িওয়ালা ব্যাচেলর ভাড়া দিয়েছে? আর আমাদের একটা কথা জানালো না? শোনো আন্টি, আমি কিন্তু বাড়িওয়ালার নামে পুলিশের কাছে কমপ্লেন করব। আরে চুপ কর গাধা, কমপ্লেন করতে যাব কেন? তার বাড়ি সে যাকে ইচ্ছা তাকে ভাড়া দিবে, আমাদের কি? আন্টি ওদের কিন্তু একটা কঠিন শাস্তি দিতে হবে। কিন্তু কিভাবে? কিভাবে তাহলে সত্য
সিনের মধ্যে ঢুকে গেলাম মামা কোনা দুই একটা সিনের মধ্যে থাকি যেই না চেহারা সে আসছে টিকটক করতে এসব টিকটক সবার জন্য না ওকে ভালো লাগছে মামা ভালো লাগছে বুঝছি বুঝছি এগুলো ভালো মানুষের জন্য না মামা প্রতিবন্ধীদের জন্য আরে কমরটা তো একটু দুলবে তো জাস্ট শাট আপ মাইন্ড ইওর ওন বিজনেস ওকে মামা প্রতিবন্ধীদের দিকে বাড়ি ইংরেজিতে কথা কয় তাই তো মামা আরে আমাদের ডাকতেছে বেটা টিকটক করার জন্য এটা তো দেখতেছি চল মামা মজা লই আরে কিছু বল না তোরা চুপ করে আছিস কেন হ্যাঁ কি সমস্যা আসলে মানে আপনাদের জন্য এখন ভালোমতো টিকটক করতে পারবো না তাই না খুবই টেস্ট এই যে ভাই এটা কিন্তু ঠিক না ওটা আমার পার্সেল না জি আপনারই ওকে বাঁচাচ্ছে ও আমার থেকে জোর করে নিয়ে গেছে জোর করে নিয়েছে মানে কি অর্ডার কে করছে আপনি করছেন ওকে বাঁচাচ্ছে ও বলল আপনার কি কাজিন হয় ওকে আমার থেকে নিয়ে খাইছে না আপনি আমারে দিবেন তারপরে আমি ওর ওরে দিব না কারে দিব সেটা আমি বুঝব আপনি ওরে কেন দিবেন উনি বলল আপনার কাজিন হয় আমি ওকে চিনি এই যে ভাইয়া টাকা দেন যে অর্ডার করছে তার কাছে লও আপু তাহলে আমার টাকা কি দেবে যাই খাইছো সে দিবে অর্ডার কে দিছে আপু দিছে ওকে দাও খাইছো থাকে ভাইয়া কে তাহলে তার কি টাকা ভাইয়া টাকা দে তুই যাবি নাকি কাম দাবা দিন যা এতে না ভাই যা আবার দাও এই আপনার সমস্যা কি আপনি আমার খাবার নিয়ে কেন খাচ্ছেন এই খাবারে কি আপনার নাম লেখা আছে আমি একটু আগে এটা অর্ডার করছি হ্যাঁ তো কি তো কি মানে এটা আমার খাবার সামনে বসে খাইছি সামনে বসে খাইছি মানে কি ছোট লোকের মতো কথা বলছ এই মুখ সামলে কথা কন আমি ছোট লোক না ছোট লোক আপনি সেসরা এটা কি সেসরা তো আপনি দেখলি মনে হয় সেসরা আমি আমি মানুষের খাবার নিয়ে খাইছি লজ্জা করে না মানুষের খাবার নিয়ে খাইতে না আমার লজ্জা নাই জান পাশে সামনে আইসা বসে খাবার নিয়ে মুখের ভিতর আপনার নাম লেখা নাই আমি খাইতে পারি মানে নাম লেখা কেন থাকবে অর্ডার তো আমি করছি তাই না চল জান খান সেসরা জন্য কথা খান আমি তো চাই যে আপনার পানি দিয়ে আমাকে ভিজিয়ে দিন না না মানে আপনার পাত্র যে পানিটা আছে সেটা দিয়ে আমাকে ভিজিয়ে দিন তাই তাহলে আপনাকে একটু ভিজিয়ে দিই আচ্ছা শুনেন না বলেন শুনছি আমি যে আপনাকে ভালোবাসি সেটা আপনি জানেন তাই কবে থেকে যেদিন আপনাকে দেখেছি সেদিন থেকে আপনি কি আমাকে দেখেছেন না আমার কোনো ফ্রেন্ডকে দেখেছেন এই বিল্ডিং এ তো আমি একটা সুন্দরী মেয়েকে দেখেছি এই বিল্ডিং এ আপনি ছাড়া সুন্দরী কেউ আছে সবার সামনে বলতে পারবে হ্যাঁ কেন না তাহলে ইয়েলো কালারটা আমার খুব একটা খারাপ লাগে না তাহলে কি আমাদের মধ্যে হয়ে গেছে কি হয়ে গেছে প্রেম হয়ে গেছে দেখা যাবে সেটা সরে যাও সরে না এই মা আরে আপনি উঠে বললেন কেন আমি ডাকছি না রিকশা নামে রিকশা থেকে নামবো মানে আমি ডেকেছি আমি উঠেছি মগের মূল লোক না গেই মামা রিকশা আমি ডাকছি না ফারস্টে হ্যাঁ মামা বলেন সত্যিটা বলেন মামা যে আগে ডাকছি হ্যাঁ আগে যাবে রিকশা আগে না ম্যাম মানুষ দেখে পটি নিয়ে নিলা তাই না মামা এত কথা বাড়ান না কারো যদি যেতে মন চায় আমার পাশের সিট খালি আছে সে যেতে পারে আমার কোনো সমস্যা আচ্ছা ক্যাচাল করে যেহেতু রিক্সা উঠেই গেছি আই থিঙ্ক আমাদের চুপ না থেকে কিছু কথা বলাই ভালো কি বলবেন শুনি বলতে চাচ্ছিলাম যে কোন ভার্সিটি আপনি পড়েন আচ্ছা আমি হচ্ছে আইওবিটা পড়ছি সো কোথায় থাকেন আপনি কেন যেখান থেকে আসলাম সেখানে তো থাকি ওইখানেই থাকেন আপনি
ওটা তো আমারও বাসা কোন ফ্লোরে আপনার বাসা চার নম্বর মানে আপনি ওখানে আমার তিন নম্বর ও ওকে আমরা নেইবার আমি জানি না ফরচুনেটলি অর আনফরচুনেটলি ইয়েস ওকে আপনি যদি চান তাহলে মাঝে মধ্যে কিন্তু আমরা ক্যাচাল না করে আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারি আচ্ছা তো ফ্লার্ট করা হচ্ছে এক্সপেন্সের কিছু নাই যেটা আসলে সিঙ্কিং এর একটা ব্যাপার আছে সেখান থেকে বলছি তো আমি তো রোজ রোজ রিকশার জন্য দাঁড়িয়ে থাকব না কিভাবে পাবো আপনাকে যে যাব একসাথে সোশ্যাল মিডিয়া থাকতে আসলে আমাদের এখন চিন্তা করার কোনো দরকার আছে বাট আমি না চলে আসি আমি এখনই নেমে যাব আচ্ছা এখানে ওকে ঠিক আছে তাহলে দেখা মামা থামেন এখানে পাশের ফ্ল্যাটে থাকি এখানে খবিশ খোঁজার জন্য আসছি খবিশ হোয়াট খবিশ ও আচ্ছা খবিশ চেনেন না কে যেন ছুটকি রান্না করতেছে এই জঘন্যতম জিনিসটা কে যেন এই সমাজে নিয়ে আসছে সেই খবিশটাকেই আমি খুঁজতেছি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মুখ সামলে কথা বলুন আপনি এত রাগান্বিত হচ্ছেন কেন সাপে কামড় দিতে একজনকে আর বিষে ধরছে আরেকজনকে তার মানে এই খবিশটা আপনি নাকি আশ্চর্য আপনি আসলে একটা ফালতু আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে তাই দূর দোস্ত সবাই শোন আজ বিশাল এক লম্বা প্রেম কাহিনী দেখলাম কি রে কি দেখলি কাল কি দেখলি মামা প্রেম কাহিনী কি বেশি না কম কো শুনি আরে বেটা তোরা যদি ভাই প্রশ্ন করছ তো কথাই কইতে পারবো না মামা তুই কত তাইলে শোন আমাদের পাশের ফ্ল্যাটের কাকুলি আছে না ওর নিচে এক লগে দেখলাম রিকশা যাইতে আরে আজার বলিস তো নিচে দাঁড়ায় ছিলাম তো রিকশা নিয়ে একসাথে একটু লিফট নিয়ে দিছি এটা এমন কি তারে বন্ধু তলে তলে এত দূর আর আমরা জানি না আরে না বেটা ওই যে নিচে দাঁড়ায় ছিলাম একসাথে রিকশা করতে গেছিলাম আমি উঠে গেছি পরে দেখলাম যে মেয়েটা দাঁড়ায় আছে পরে উঠে নিলাম উঠে একসাথে একটু আমাকে লিফটই দিছি এমন কিছু ও আচ্ছা লিফট দিতে গিয়ে আবার মন দিয়ে আসছিস না আজের ওদের একটা নর্মাল ব্যাপার এত লেন্দি করতেছিস তো তুমি বললাম ভাব লইতেছো বুঝছো মানে তুমি করো তো সমস্যা নাই কিন্তু আমরা একটু ধাক্কা দিও না রে খাইছি কোনো দুঃখ নাই কাকিস মায়েরা তো আর দেখে নাই নাহলে আমার ইজ্জত ফালুদ হয়ে যেত রে দোস্ত বাবা হুদাই ফাপন লেলি ফাপন লে তুইও মায়ের খেলি আমারও মায়েরটা খাওয়াইলি তুই আমার ফাপর বাজ কস এ বেটা আমি কে তুই জানোস আমি আমার এলাকার বাঘ ছিলাম আমি হাজার পোলা বানে নলি কাটছি বুঝছস আলা এমন মায়ের দিছে মায়েরা থোতা ফাটাই দিছে
সমস্যা নাই, তোরে আমি জানটু বাম লাগাই দিব না। সারা জীবন বাংলা সিনেমায় দেখলাম যে মাইয়ারা পোলা গোবর পরে, আজকে দেখলাম আমার বন্ধু ছেলে মেয়ে দুধ। আমি আজকে দেখো, বাবা রে বাবা, কি আমার তো খুবই সন্নিকট। দোস্ত নাম্বারটা নে তো, 017-32-06। হ্যালো আয়লা। হ্যালো, আসসালাম আলাইকুম, কে আপনি? হ্যালো, তুই আয়লা না? আয়লা নয়, আমি নায়লা। আপনি কে? আমি তোমার সিরাজ কাকু। সিরাজ কাকু মানে কোথাকার সিরাজ কাকু? তুমি আমাকে চিনবে না, আমি তোমার আব্বুর বিশ্বস্ত বন্ধু। সিরাজ নামে আমার আব্বুর কোনো বন্ধু নেই, আপনি ফোন করেছেন কেন সেটা বলেন। আরে তুমি আমার চিনতেছ না, ছোটবেলায় কত আমার কোলে বেলে ঘুরছো। রাখেন আপনার ফালতু কথা, কি বলবেন আপনি সেটা বলেন। ওমা তুমি এত রেগে যাচ্ছ কেন, ছোটবেলায় তোমার কোলে নিয়ে কত ঘুরছি, চকলেট খাওয়াইছি। ও বুঝতে পারছি আপনারা না, আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি সাইজ করতেছি। এই শিলা শোন, মনে কার কথা কার চিন্তা, আমার বন্ধুটা কি ভাবতেছে তার মনে হয়। আমি তো মামা প্রেমে পড়ে গেছি। আয় হায় মামা, কার মেয়ে বললি তুই? ওই যে আমাদের পাশের ফ্ল্যাটের মেয়েটা আছে না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর মেয়েটা। সুন্দর মেয়েটা? সুন্দর মেয়েটা কে? আরে সুন্দর তো একটাই মেয়েটা, ওই যে প্রেমে পড়ছে। ওই তুই কার প্রেমে পড়ছিস, কত সত্যি করে কত কার প্রেমে পড়ছিস? সত্যি করে অনেক। হ্যাঁ তুই কি পড়ছিস নাকি? হ্যাঁ কার প্রেমে পড়ছিস? তুই আয় কো, তুই কার প্রেমে পড়ছিস? তুই আয় কো, তুই কার প্রেমে? তুই কো, দেখ এই রুমি কিন্তু আমার, রুমি উল্টা পাল্টা কথা বলবি না, কাকুলের কিন্তু আমি অনেক ভালোবাসি। রুমি কাকু কাকু মামা, ঠিক আছে চলে মামা, কাকুলি না চলে চলে, রুমির মতো সুন্দর না চলে, কাকুলি অনেক সুন্দর মামা, কাকুলি নিয়ে কোনো কথা হতো না। আমারটা কিন্তু বেশি সুন্দর। তোরটা বেশি সুন্দর, কি আমারটা বেশি সুন্দর? আমারটা বেশি সুন্দর, আমারটা বেশি সুন্দর। তুমি বেশি দেন, আমারটা বেশি সুন্দর, আমারটা বেশি সুন্দর। এখন লিখি তো, আমি লিখে দেবো যে আমারটা বেশি সুন্দর। তুমি দশ জন আনো একদম, আমি দশ জন প্রতিযোগিতায় পাঠাই, আমারটা সুন্দর বাড়ে গো। দেখো তুমি মামা, তুই দেখ, আচ্ছা যা, তোরটাও সুন্দর আমারটাও সুন্দর। আমরা মেয়েরা যতই চিল্লাচিল্লি করি, আমরা কিন্তু ছেলেদের মতো এত খারাপ কাজ করি না, আমরা কিন্তু চরিত্রে দাগ লাগতে দেই না।
কি বলিস শিলা? বুঝছি, কিন্তু এখন কি করা যায় কত মা? আঙ্কেল, আপনার এখন উচিত জুতোগুলো লুকিয়ে ওদের না বুঝতে দিয়ে তারপর ওদের বাড়ি থেকে বের করে দাও। ঠিকই বলছো তুমি। হ্যাঁ আঙ্কেল, এসব যদি বাইরের মানুষ জানে আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে। বাইরের মানুষ কি বলবে বলেন? ও এত সহজে তো ওরা বাইরেতে যাইব না, কারণ নোটিশও তো দিতে হয় তাই না? আঙ্কেল, যেভাবেই হোক আজকে কিন্তু ওদেরকে বাসা থেকে বের করতেই হবে। না, একটু তো ওদের সময় দিতে হইব, কারণ আমরা তো ওরা চাইব না, ওরা যে হারামি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিতেছি, তোমরা যাও। আমি খাইছি, আমি তোমরা কি করছো? আমার মান ইজ্জত সবই তো তুমি খাইছো। আঙ্কেল, যাতা পালার মতো না চিল্লায় আমাদের কাহিনীটা বলে যে আপনি আসলে কেন চেপতেছ। আমরা তো বুঝতে জেনে গেছি। জানো না তোমরা, কিচ্ছু জানো না, কোনো কাহিনী জানো না। আমি ওয়ার্নিং দিলাম, আজকা এই মুহূর্তে আমার ঘর ছেড়ে যাইবা, ঠিক আছে? কোনো কথা আমি শুনব না, না কোনো কথা কইবা না। কোনো ঠান্ডা হওয়া হবে না। কথা বলে বিজন আপনি তো জানো না, জানা মই না, সেটা আছে না, তোমার মনে মনেই আছে। আমি 10 মিনিট পরে আবার আসো, তারপরে যদি আমি আমার বাসায় তোমাকে দেখি তাইলে ঘুমাবো একদিন। কি যে একটা অবস্থা, পকেটে নাই টাকা, মাথার উপর নাই সাত লাগছে, আবার ক্ষুধা, কি যে অবস্থা রে। না না ঠিক আছে, তুমি আরো সারাদিন ঝগড়া করো না। তুমি তো সারাটা দিন ওই মায়াটার সাথে পটির উপর টেস্টিং সল যেমন থাকে না এমনি লেগেছিলা। মামা শোন না, পটির চিপসের উপর টেস্টিং সলটা পড়লে না আরও বেশি মজা লাগে। হ দেখছি তো কি মজা লেগে, তো এই ঠান্ডার মধ্যে খারা খারা মজা পাইছিস। দেখ ওই মায়াগুলো যেদিন পাবো না দেখিস কই লয়া যাই, এই শীতে আমাদের দাঁড় করে রাখছে না রাস্তায়। দোস্ত, আমাদের কোথাও ভুল হয়ে গেছে, আমারও ফিল হচ্ছে দোষ। আমরা ওদের সাথে যা করছি ওরা যদি আমাদের সাথে করতো আমাদের এত রাতে কি হইতো তো? হ্যাঁ ঠিক বলছিস, আমরা সময় নষ্ট না করে বরং চৌধুরীকে সরি বলে ফিরিয়ে আনি না। আমারও ফিল হচ্ছে যে আমরা যদি সরি বলে ওরা আমাদের কাছে ব্যাক আসবে। চল তাহলে। সরি বলতে যাচ্ছি, সরি বলতে যাই, যা হয়েছে ঠিক হয়েছে, ওরা যা করছে উচিত হয়েছে, কোথাও যেতে পারো। শোন, তুই এখানে তোর ইগো নিয়ে থাক, আমরা আমাদের পছন্দের মানুষকে এইভাবে রাতের বেলায় থাকতে দিব না। আমরা সরি বলতে যাচ্ছি, কারণ আমরা ভুল করেছি। চলো আমার কাছে আপাতত কিছু আছে, মোটামুটি চলবে, আর বাকিটা তোরা একটু দেখ। দেখ আমার পকেটে না কিচ্ছু নাই, মানে নাই। এই সময় আইসা, কিন্তু মেয়াজ খারাপ লাগতেছে, তোর খবর বাজার নিতে পারতেছি না আমি। তুই সব সময় তোর টিপার মধ্যে টাকা রেখে তুই নানা করিস। আমি বুঝছি তো, আমি টাকা না দিলে তোরা চলতে পারছ না, ফকির নি তোরা, বুঝছ না? আর বের কর খবর বাজ করিস। হ্যালো, 20 টাকা লো। শালা নবাব, 20 টাকা লয় এর মার আছ না? এই এই 20 টাকা তুই রাখ। এই দাঁড়া, তুই কি মনে করিস? 20 টাকা দিয়ে আমরা খামু, আমরা খামু। এলাম না, দেখো আমি যদি জানতাম আমার এই ফ্রেন্ডদের কুবুদ্ধির কারণে তোমরা সবাই বের হয়ে যাবে, তুমি বের হয়ে যাবা, আমি কখনো ওদের সাথে হাত বাড়াতাম না। রিয়েলি সরি। না না যাও না, তুমি তুমি ওদের সঙ্গে হাত মিলাইছো না, তুমি যাও। তোমার মজার জন্য আমরা চারটা ছেলে আজকে রাত্রে বেলা এখানে দাঁড়ায় আছি, তুমি যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। দেখো আই এম রিয়েলি সরি, সরি বলতেছি। এখন কি রাস্তার সবার সামনে হাত করব তোমাকে? করলে করতে পারো, আই ডোন্ট মাইন্ড। এত না আবার। আচ্ছা তুমি অনেক রাগ করছো। আমার কি খুশি থাকার কোনো কারণ আছে? আমরা চারটা ছেলে এই শীতের রাত্রে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, কই থাকবো, কি করবো, কি খাবো কিছুই জানি না। তোমরা এটা কিভাবে করতে পারলো আমার বলো? তোমরা নিশ্চয়ই এটা প্ল্যান করে করছো না?
না 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 তুমি ভুল বুঝো না, আমরা এগুলো জাস্ট ফান করতে গিয়ে ব্যাপারটা যে এত বড় হয়ে যাবে। ইজ ইট এ জোক? শুনবা তো, তুমি খামাখা রাগ করছো। না আমি জানি তোমার রাগ করা ঠিক আছে, কিন্তু আমরা আসলে ওইভাবে করতে চাই না। তুমি প্লিজ রাগ করো না, বাদ দাও না। দেখো ওরা ওরা মিলে গেছে। সরি আমার মাথায় সমস্যা যে তোমাদের জন্য আমি আসছি নিচে। আমার ফ্রেন্ড ঠিকই বলতো তোমরা থার্ড ক্লাস। মামা বাদ দে, ওরা আসলে রাস্তার মেয়ে। রাস্তার মেয়ে পক পক করে, বুঝছ না? রাস্তার মেয়ে মানে কারে বলো তুমি? আমি তো যেটা সত্যি সেটাই বলছি, তোমরা রাস্তার মেয়ে এরকম পক পক করতে পারতা? তোর সাথে কথা বলে বেকার হইছে। তোরা সব তোরা আসলে না, ঠিকই আছে। রাস্তা ছেলে বলছে না, ফকিন্নি ছেলে বলছে না, ঠিকই আছে। মায়া মারো যত হুঁশ থাকে না, ভেবে ধর পুতুপুতু করো। আর তোমরা তোমরা অনেক করছো, অনেক যথেষ্ট হয়েছে। তোকে সব কিছু সব খবর পাস।